যে জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবকে গতকাল রাত পৌনে দশটার দিকে রাজধানীর কাঁটাবন এলাকা থেকে আটক করেছে পুলিশ। মাফিয়া রাষ্ট্রযন্ত্রের সমালোচনায় দেশ বিদেশের মানুষ আজ সোচ্চার, সরকার আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। তাই তারুণ্যের শক্তির যাতে উত্থান না ঘটে সেজন্যই রাকিবের মতো একজন তরুণ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রাকিবকে গ্রেপ্তার করার পুলিশের এই হীন বর্বরতার উদ্দেশ্যই হচ্ছে ছাত্র সমাজের আন্দোলনকে দুর্বল করার অপচেষ্টা মাত্র। কিন্তু সরকারের এই অপচেষ্টা কখনই সফল হবে না, বরং ছাত্র সমাজ আবারও ফুসে উঠবে। আমি রাকিবকে গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি। জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব শ্যামল মিল্কি, ইটনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবেদ খান, রায়টুটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক খান মিল্কি এবং উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা নাজিমুদ্দিন সহ কিশোরগঞ্জ জেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের 109 জন নেতাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। এটা একটা নজিরবিহীন ঘটনা, 109 জন নেতাকর্মীকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছে। যে আমি যে বলেছি যে এই আইন আদালত সরকারের হাতের মুঠোয়, কোনো দেশের ন্যায় বিচার থাকলে এত মানে এই ধরনের অমানবিক ন্যাক্কারজনক দৃষ্টান্তবিহীন ঘটনা ঘটাতে পারে? 109 জন নেতাকর্মীকে আদালত জেলখানায় পাঠাতে পারে? আওয়ামী সরকারের কক্ষপথে আদালত ঘুরছে বলেই আজকে এই পরিস্থিতি। মিথ্যা অভিযোগে এতজন নেতাকর্মীর বিরুদ্ধে নামে মামলা দিয়ে কারাগারে পাঠানো নজিরবিহীন ঘটনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উল্লেখিত অসংখ্য নেতাকর্মীকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছে। স্বতন্ত্র দেশে বিদেশে উন্মোচিত হওয়ার পর তাদের ঘরে বাইরে মুখ দেখাতে না পেরে চক্রান্তে মেতে উঠেছে। আল জাজিরার পর ডয়েচে ভেলে, এরপর আবার দ্য ইকোনমিস্ট, রাষ্ট্রের সব গোপন অপকর্ম রাষ্ট্র হয়ে যাচ্ছে। বিদেশি গণমাধ্যমে বাংলাদেশ আজ আর কোনো রাষ্ট্র নয়, প্রজাতন্ত্র নয়, বৈদেশিক শক্তি নির্ভর এক মাফিয়াতন্ত্র মাত্র। অধঃপতিত এই পদ্ধতিতে নীতি আদর্শ প্রজ্ঞা বা দূরদর্শিতা নয়, বরং প্রতিহিংসা পরায়ণতা, হঠকারিতা ও অবিমৃষ্যকারিতাই এখন এই সরকারের চলার পথ প্রদর্শক। এখন সরকারের অবস্থা দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পাও, চারিদিকে নানা কথাবার্তা ফিসফাস শুনতে পাচ্ছে জনগণ। সরকারের অবস্থা ভালো না, তাই পরিস্থিতি সামাল দিতে নানা নাটক রঙ্গ করছে, আবার নতুন করে গ্রেপ্তার, মামলা, হামলা, নিপীড়ন, নিষ্ঠুর দমন নীতি শুরু করেছে। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে নতুন নতুন ইস্যু তৈরি করছে। এর অংশ হিসেবে গত 4 ফেব্রুয়ারি নড়াইলের এক আদালত একটি মিথ্যা ও ভুয়া মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে 2 বছরের কারাদণ্ড দেয়। এরপর আমাদের মহান স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের অন্যতম ব্রিগেড ফোর্সের অধিনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্জিত বীরত্বসূচক বীর উত্তম পদক ছিনতাই করার সিদ্ধান্ত ঘোষণা করে সরকার। কোনোটাতেই হালে পানি না পেয়ে হতাশ শেখ হাসিনা গতকাল বুধবার সরকারের বন্য আক্রোশের কারসাজিতে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালিদা জিয়ার বিরুদ্ধে মানহানির মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নড়াইলের বহুল আলোচিত আদালত। দেশনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্যে দিয়ে বর্তমান বিনা ভোটের প্রধানমন্ত্রী তাঁর জিঘাংসা পূরণের মুখোশ আরও একবার উন্মোচিত করলেন। এই ঘটনায় পরিষ্কারভাবে বোঝা যায় আইন আদালত শেখ হাসিনার হাতের মুঠোয় এবং আওয়ামী লীগেরই একটি বর্ধিত প্রতিষ্ঠান। আওয়ামী কক্ষপথেই ঘুরপাক খাচ্ছে আইন আদালত। দেশনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনাটি কদর্য অমানবিকতা, নির্মমতা ও হিংস্রতার বহিঃপ্রকাশ। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় 3 বছরের বেশি সময় বন্দী রেখে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি ইতিহাসের সকল বর্বর নির্যাতনকেও হার মানিয়েছে। আজ্ঞাবহ বিচার ব্যবস্থায় হাস্যকর ঘটনাও ঘটে, কি নির্লজ্জতা, ফ্যাসিবাদের নগ্ন উল্লাস। সচেতন বন্ধুগণ,
আপনারা বিস্মিত হবেন যে মিথ্যা মামলায় গতকাল বুধবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পাঁচ বছর আগে 2016 সালের 23 আগস্টে একই মামলায় একই আদালত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এই আদালত ঘিরে আওয়ামী লীগ তাদের একটি মামলাবাদ সিন্ডিকেট গড়ে তুলেছে। সারা দেশে কিছু মামলাবাদ পুষে রেখেছে সরকার, যাদের কাজই হলো সরকারের নির্দেশে বিরোধী দলকে ঘায়েল করতে, মিথ্যা মামলা ঠুকে দেওয়া। এদের মধ্যে নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের শহীদ শেখ জামাল, জাতীয় স্মৃতি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ আসিক বিল্লাহ, অপরজন জেলার কালিয়া উপজেলার চাপাইল গ্রামের মোহাম্মদ রায়হান ফারুকি ইমাম, আরেকজন আছে কথিত জননেত্রী পরিষদের সভাপতি ঢাকার রামপুরার মহানগর প্রজেক্টের এলাকার বাসিন্দা এবি সিদ্দিকী নামের এক মামলাবাজ, যাদের পেশা মামলা করা। এই নিশিরাতের সরকারের আমলেই এই সমাজে এদের মতো অসংখ্য মামলাবাজ দালাল ফরিয়াদের জন্ম হয়েছে। গণবিচ্ছিন্ন গণশত্রুদের দুঃশাসনের বাই প্রোডাক্ট হচ্ছে এই মামলাবাজরা। এই সরকারের প্রত্যক্ষ মদদে এই ধরনের বিকারগ্রস্ত লোকেরা প্রায় বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের নামে উদ্ভট, বানওয়াট ও আজগুবি মামলা একের পর এক দায়ের করে যাচ্ছে। মিথ্যা ভুয়া মামলা দিয়ে হয়রানি করার উদ্দেশ্য হল সরকারের নেক নজরে থেকে আখের গুছিয়ে নেয়া। সরকারি পেইড মামলাবাজদের অন্যতম একজন পত্রিকায় সাক্ষাৎকারে বলেছে, মামলা করাই আমার নেশা ও পেশা। প্রধানমন্ত্রীর আনুকূল্য পেতেই এই চেষ্টা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমি গণভবনে গিয়ে দেখা করেছি, প্রধানমন্ত্রী আমাকে মাথায় হাত দিয়ে সাহস দিয়েছেন, এখন প্রায় আমার গণভবনে যাওয়ার সুযোগ হয়। এর উপরে আর কি বলবো আপনাদেরকে। এই যে অসভ্যতা এবং একটা অশ্লীলতাও বটে, এটার জন্য তো শুধু এবি সিদ্দিক নয়, রাষ্ট্রের শক্তিশালী ব্যক্তি থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের মদদেই এই জিনিসটি হচ্ছে। এই জন্যই বলছি যে আইন আদালত এখন স্বাধীন নয়, আওয়ামী সরকারের কক্ষপথেই এই আইন আদালত ঘুরপাক খাচ্ছে। তাদের হয় ভয়ে হোক অথবা চাকরির মায়ায় হোক, সরকার যা বলছে বিচারের রায় তাই হচ্ছে। দেশনেত্রীর বক্তব্য নিয়ে নড়াইলে এক মামলাবাজ তার বিরুদ্ধে মানহানির মামলা করল, অথচ আমরা যদি আইনের ভিত্তিতে বলি তাহলে সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া কেউ কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা করতে পারেন না। কিন্তু সেখানে মামলা হলো, গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে দুই দফা, মুক্তিযুদ্ধের তালিকা এখনও যোগ বিয়োগ হচ্ছে, কাটা ছেঁড়া হচ্ছে। তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি ভুল বলেছেন? আদালত কি এতটা বেখবর হয়ে গেল? ক্ষমতাসীনদের বিপক্ষে কোনো সত্য উচ্চারণ এবং সমালোচনা করলে সেটা হয়ে যায় তাদের চোখে রাষ্ট্রদ্রোহিতা। দেশনেত্রীর বিরুদ্ধে সকল জুলুম, নিপীড়ন, নির্যাতনের অবসান না হলে জাতীয়তাবাদী শক্তি হাত গুটিয়ে বসে থাকবে।